বলছি এর কি শেষ নেই কোথাও? শেষ হয় সব জিনিসের, শেষ হয়, শেষে শুরু হয়ে গেছে। মানে সেই শেষ আজকে যে বিশিষ্ট বুদ্ধিজীবীরা বা সাধারণ মানুষ তারা সোশ্যাল মিডিয়াতে বিরোধিতা করেছেন বা বক্তব্য রেখেছেন, তার পার্টির নেতাও বাদে তাদেরকে পুলিশ দিচ্ছে, তার পার্টির এমপি আরেস্ট হওয়ার ভাই আজকে কোর্টে যাচ্ছে, তাহলে সেখানে সিপিকে কেন ডাকা হয়, তার মধ্যে কেন কেস হয়, কেন এসে প্রিন্সিপালকে সিবিআই ডাকলো, কেন পুলিশ ডাকে, তার মধ্যে কেস হয়। মমতা ব্যানার্জি চাননি বলে তো কেন উনি যতদিন থাকবেন উনি চাইবেন না এর সমাধান। হত্যা করা হয়েছে তার সমাধান চান না, ওনারা বলেছেন সমাধান আসুন সামনে সরকার যতদিন থাকবে ততদিন আন্দোলনই করতে হবে। এখনো উঠছে কেন্দ্র দাবি করবে সংবিধানের মাধ্যমে তারা কাজ করবে, তাদের জন্য আছে ব্যবস্থা, তারা দেখছে। কারণ কালকে যদি এখানে কিছু হয় তখন রাজ্যপাল নিজে গেছেন, কিছু হবে আমার মনে হয় যেভাবে আনন্দপুরে আজকে আবারও এক মহিলার নিথরদেহ পাওয়া গিয়েছে ঝোপের দাঁড়িয়ে, কোথায় গেলে নিরাপত্তা? এত আপনারা প্রতিবাদ করছেন, প্রতিবাদ আন্দোলন থেকে শুরু করুন, তার আগে হয়নি আমি বলছি না, তার আগেও এরকম ঘটনা ঘটেছে, কেন চলছে আর কেন বাড়ছে? সমস্ত জেলাতে শহরে সব জায়গায় মহিলাদের সঙ্গে হচ্ছে, গ্রামে গঞ্জে আদিবাসী উপজাতি এসসি এসটি মহিলাদের সঙ্গে হয়, সেটা কোনো খবর হয় না বা কোনো লোকের চোখে পড়ে না। সন্দেশ কালে এত বড় আন্দোলন হয় তার কোনো পরিণাম হয়, সে গণতান্ত্রিক আন্দোলন তো হবেই কিন্তু এর দ্বারা সমাধান মনে হয় না। সরকারকে যত করা হবে এই ঘটনা